এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের তেমন কোনো নজরকাড়া পারফরম্যান্স ছিল না। সাকিব আল হাসানের বলার মতো পারফরম্যান্স বিবেচনা করলে চোখে ভাসবে শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে 64 রানের ইনিংস, আর মাহমুদুল্লাহর ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয় নিশ্চিত করা ওই ছক্কার বাইরে ম্যাচ ব্যবধান করে দেওয়ার মতো পারফরম্যান্স বলতে আর তেমন কিছুই নেই। বোলিংয়ে দুজনের কারো কাছ থেকেই একেবারে আহামরি কিছু পাওয়া যায়নি। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে উঠলেও শেষ পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস দেখানো মানুষ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিসিবি এ নিয়ে কী ভাবছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য সাকিব এবং মাহমুদুল্লাহকে নিয়ে আলাদা করে কিছু বলেননি, তবে তিনি বিষয়টি এড়িয়েও যাননি। বিশ্বকাপে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহর পারফরম্যান্স নিয়ে সরাসরি কিছু না বললেও জালাল ইউনুস বলেন, সামনে জাতীয় দলে খেলতে হলে পারফরম্যান্স করতে হবে। সাকিব বা মাহমুদুল্লাহ কারো নাম নিয়ে আমি বলছি না, যারা পারফর্ম করবে তারাই সামনে খেলবে। তাহলে আগামীতে সাকিব এবং মাহমুদুল্লাহ দুজনেই কি বাদ পড়ছেন বাংলাদেশ টি টোয়েন্টি দল থেকে? এমন ইঙ্গিতই কি দিলেন বিসিবি পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস?